नमस्कार बंधुरा, आज के साथ शेयर करब आमी किभाबे डिमेर झोल बानाय। तो तार जोन्नो आमी कड़ाईते डिम भेजे नेब, एकटा गेले एते पेंयाज कुचि दिए गेले भेजे नेब। तो तारपर ओई कड़ाते एटा केटे नेब, तारपर ओई कड़ाते एकटु नून आर हलुद दिलाम এবং সিদ্ধ করা দুটো ডিম দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে, ভাজা হয়ে গেছে। এরপর ওই কড়াতে আরও একটু তেল দিয়ে আলু ভাজবো। আলুতে নুন হলুদ দিয়ে দিলাম, আলুটা ভালোভাবে ভেজে নেব। দেখুন আলু ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। এবং কড়াতে জিরা দিলাম এবং পেঁয়াজ কুচি তুলে দিলাম, এইভাবে স্লাইস করে কেটেছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এরপর আদা রসুন বাটা সামান্য পরিমাণে দিলাম। এরপর হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা একটু কষতে হবে। তারপর জল দিয়ে হালকা কষে নেব। কষিয়ে নেওয়ার পর দেখুন হালকা তেল বেরিয়ে এসে, এবার টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে এবার এটাকে ঢাকা দেবো, টমেটোগুলো যাতে ভালোভাবে গলে যায়। তো দেখুন টমেটো পুরো গলে গেছে। তো এরপর ডিম আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তারপর জল দেবো পরিমাণ মতো, এরপর জলটা চেক করবো ঝোলটা নুনটা কতটা। তারপর নুন দেবো, তারপর এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। দেখুন ডিমের ঝোল একবারে রেডি। এরপর এতে সেই গেলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। তারপর এতে একটুখানি ভালোভাবে নেড়ে এতে ধনে পাতা কুচি দিয়ে দিলাম। তো ডিমের ঝোল একদম রেডি। আমি এইভাবেই বানাই।